أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله. على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولو ان للذين ظلموا ما في الارض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامه وقال تعالى: يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته واخيه وفصيلته التي تؤويه সম্মানিত উপস্থিতি জাহান্নাম সম্পর্কে আলোচনায় তার বিস্তারিত বর্ণনায় কতই কথা যে রয়েছে তা শেষ করার চিন্তা দূরের কথা তাকে বিস্তারিত আলোচনায় আমাদের জন্যে দূর ব্যাপার সাতাশিটি সুরা কোরআন করিমের আল্লাহর পরিচিতি এবং জান্নাত এবং জাহান্নামকে নিয়ে যদি হয় আর মাত্র সাতাশটি সুরা যদি হয় বিধিবিধান সহ আনুষাঙ্গিক প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে তাহলে সহজেই বুঝতে পারেন জাহান্নাম কোরআন করিমের আলোচনার কি পরিমাণ অংশ সে দখল করে রেখেছে এবং এটার মূল কারণই এই যে জাহান্নাম নামক এই জেলখানা যদি না থাকতো তাইলে পৃথিবী যারা রুড় অন্তরের মানুষ যারা প্রবৃত্তির তাড়নায় তাড়িত যারা মুহ লোভ লালসা এবং নানান ধরনের মানসিক চারিত্রিক রোগে আক্রান্ত তাদেরকে অন্য কোনো শাস্তি দিয়ে দণ্ডবিধি দিয়ে এই পৃথিবীতে শুধরানো যেত না এই পৃথিবীকে শান্তিময় এবং নিরাপদ পৃথিবী হিসাবে রাখাই যেত না যাহার নাম দিয়েই মানুষকে শুধরিয়েছেন এটাকে আরবিতে বলা হয় তিমা তুজুহর আকাসিরাতি রোম এবং পারস্যের যে রুড় অন্তরের সাম্রাজ্যবাদীদের পিঠকে ভেঙে খান খানকারী এমন একটি অস্ত্র আল্লাপাক পাঠিয়েছেন সেটার নাম হলো আখেরাত সেটা সূচনা হয় মৃত্যু দিয়ে এই জন্য মরণকে এই নামে তারা আখ্যায়িত করেছে কেননা জানে যে মরণের পরে ওই হিসাব নিকাশ আছে এবং তারপরে উল্টাপথে চললে জাহান নামে শাস্তি আছে অতএব এই জেলখানা দিয়ে এই শাস্তি স্টিম রুলার দিয়ে এবং এই হাতিয়ার দিয়ে যেই পরিমাণ মানুষকে শুধরানো যায় পৃথিবীতে এমন কোনো আইন কানুন নাই এমন কোনো স্বৈরাচারী সরকার নাই এমন কোনো জালিম দুর্দণ্ড প্রথাপ প্রেসিডেন্ট নাই এমন কোনো আর্মি গ্রুপ নাই এমন কোনো ফোর্স নাই যারা জাহান্নামের শাস্তি এর তুলনায় বেশি তো দূরের কথা তার সমকক্ষ যারা ক্রাইম করে তাদেরকে সুধরাতে পারে অথবা তাদেরকে ভয় দেখাতে পারে সেই জন্যই আল্লাহ নব্বী সাল্লাম বলেছেন মাহা আইত মিসলাল নারী না মা হা ওলা মিসলাল জান্নাতি, না মা লিবুহা আমি দেখি নাই জাহান্নামের যে কঠিন আগুন সেখান থেকে যে বাঁচতে চায় এমন কঠিন আগুন যে এই শাস্তি থেকে বাঁচতে চায় এমন লোক ঘুমিয়ে পড়েছে এটা দেখ আমি দেখিনি মানে জাহান্নাম যদি আমরা বুঝতে পারি তার শাস্তি কত কঠিন তাহলে কিন্তু ঘুম আসবে না আর জাহান্নাম যে কত নেয়ামত সমৃদ্ধ সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে পরে আমরা আবার ওইটার অন্বেষা থেকেও আমরা অলস হতাম না ঘুমাতাম তারপরে বিস্তারিত কথা বলতে গিয়ে বললেন যে আসমানকে গুটিয়ে দেওয়া হলো আমার সামনে এনে আর আমার সামনে আসমানকে গুঠিয়ে দেওয়া এটা তার জন্য মানায় আল্লাহ চাইলে আল্লাহ নির্দেশ দিলে সেটাই হয় তখন আমি দেখলাম যে জাহান্নামে চারটি অঙ্গুলি পরিমাণ জায়গা খালি নাই যেখানে একজন না একজন ফিরিস্তা হয় দণ্ডায়মন অবস্থায় না হয় রুকু অবস্থায় আর না হয় সেজদা অবস্থায় আল্লাহর উদ্দেশ্যে তারা আবাদতরত্ন নয় এভাবে দেখি নাই চারটি অঙ্গুলি পরিমাণ জায়গা এই সাতটি আসমানে কিন্তু খালি নাই তারপরে বললেন লও রুম মা রু লাদা কালি কালিলান ওয়ালা বকাইতুম কাসীরা ওয়ালা খারাজতুম ইলা আস-সুদাতি তাজআরুন আমি যা দেখেছি ওই দিন যা দেখেছেন আল্লাহ তাকে দেখিয়েছেন একবার মেরাজে দেখিয়েছেন আর এই হাদিস যেটা এটা কিন্তু মেরাজে না এটা জমিনে থাকা অবস্থায় আল্লাহ দেখিয়েছেন পুরো আসমানকে গুঠিয়ে এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে আল্লাহ দেখিয়েছেন এই ব্যাখ্যাই পর্যন্তই শেষ যারা এটাকে আরো দূরে নিয়ে যায় তারাই শেষ পর্যন্ত বলতে বাধ্য হয় যে নবী গায়েব জানতা তিনি জান্নাত দেখে ফেলেছেন কিন্তু যেটা সামনে এনে ফেলা হয় এটার গায়েব থাকে না প্রাচীরের আড়ালে এখন পর্যন্ত যা আসে এটা আমাদের গায়েব কিন্তু প্রাচীরের সাম ডিঙ্গিয়ে যখন সামনে এসে গেল এটা হাজির উপস্থিত হাসমকে ওই দিন পর্যন্ত যখন আসমানের সৃষ্টিকোল গায়েব রাখা হয়েছিল তার চোখের আড়ালে সেদিন গায়েব ছিল এখন তো তিনি বলছেন তাকে দেখিয়ে দেওয়া হয়েছে আর গায়েব গায়েব নাই এখন হলো এখান থেকে শিক্ষণীয় বিষয় কি উল্টা বুঝ রাম না শিক্ষণীয় বিষয় কি তাকে এগুলো দেখানো হয়েছে ওখান থেকে ওই শিক্ষা নেওয়ার জন্য যে আমি কী না দেখেছি যদি তোমরা সেটা দেখতে তাহলে পরে কম হাসাহাসি করতে আর কান্নাকাটি খুব বেশি বেশি করে করতে চোখের জলে সদা সর্বদা তোমাদের গণ্ডদেশ ভিজে থাকতো যেমন অমরুল খাতাবের মতো আমার দ্বিতীয় খলিফা যাকে এত সৎসাহসী বলে অনেকে রুল অন্তরের মনে করতেন কিন্তু আমার সাহাবি রুল অন্তরের না তার দুইটা দা গণ্ডদেশ দিয়ে চারটি করে দুইটি করে চারটি দাগ বসে গিয়েছিল শুধুমাত্র আল্লাহর ভয়ে কান্নাকাটি বেশি বেশি করার কারণ আর তোমরা মরুভূমিতে বেরিয়ে পড়তে তাই হা হতাশ করে আহাজারি করে বিছানায় আপন স্ত্রীকে নিয়ে তাকে পাশে রেখে শুইতে পারতে না স্ত্রী স্বামীকে রেখে সাথে নিয়ে শুইতে পারতো না সন্তান সন্ততি পিতা সাথে শুইতে পারতো না বালিশে তাদের মাথা ঠেকিয়ে রাখতে পারতো না জাহান্নামে নামে এত কঠিন কিছু রয়েছে এগুলো তোমরাও যদি দেখতে তাহলে ঘুম হারাম হয়ে যেত এমনকি রোডে গাঠে নয় তোমরা মরুভূমি থেকে সেখানে রাত্রি যাপন করতে আর এমনি না বরং আহাজারি করে হা করে চিৎকার করে তোমরা রাত্রি কাটাচ্ছ সামান্য তুমি অনুমান দিয়েছেন এইসব কথা থেকেই এবং কোরআন যে আল্লাহ বললেন যদি জালেম যারা অবিচারী যারা তাদেরকে কাল আমার সারা পৃথিবী এর মালিক বানিয়ে দেওয়া হয় বরং আরও দ্বিগুণ পৃথিবী দিয়ে সেটার মালিক বানিয়ে দেওয়া হয় লাফ দিনে আজাব এবং শাস্তি এর কাঠিন্য এত এত দূর হবে যে তারা এই দুনিয়া দ্বিগুণ পাওয়া সত্ত্বেও এর তিল পরিমাণ নিজে ভোগ করবে না জাহান্নামের আগুন এত কঠিন যে এটা থেকে বাঁচার জন্যে এই ডবল দুনিয়া তারা দান করে দিতে বাধ্য হবে অনুমান দেওয়া হচ্ছে এটা হলো সুরা জুমারের সাতচল্লিশ নম্বর আয়াত সুরা মাহারিজের এগারোতে আল্লাহ কী বললেন এটা হলো পৃথিবী দ্বিগুণ করলে একজন মানুষ সারা দুনিয়ার বাচ্চা না দুই দুনিয়ার বাচ্চা যদি হয় জাহান্নামের আগুনের সামনে তুচ্ছ জ্ঞান করে সব দিবে কিন্তু সেটা তো তাকে রক্ষা করতে পারবে না কেননা সময় পা এখন মাহারিজে বলা হচ্ছে তার সবচেয়ে আপন যারা জাহান্নামের আগুনে তো কঠিন এটা দেখার পরে আজকে যাদের কারণে সে জাহান্নামে যাওয়ার অনেক কাজ করে নামাজ থেকে পিছিয়ে থাকে হালালের পরিবর্তে হারাম ইনকামে পা দে সন্তানদের খাতিরে স্ত্রী পরিবারকে সুখে রাখার জন্য কালকে আমার দেখুন আল্লাহ কি বলছে সর্বপ্রথম তার সন্তানকে সে আগুনে নিক্ষেপ করছে কামনা করবে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার মুক্তিপণ হিসাবে সে তার ছেলেকে দিতে পারত তাইলে দিত বাণী ও অসাহেব্যাতি তারপরে স্ত্রী এখন কার সিরিয়াল কে জানে পাকের কাছে এটাই সিরিয়াল মানুষ ব্যাপক হারে এবং বিশেষ সময়ে যেটা করে যে সন্তানকে সামনে রাখে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে স্ত্রীর সাথে অনেক সময় ডিভোর্সের মাধ্যমে সম্পর্ক বিচ্ছেদও ঘটে যেতে পারে আল্লাহ আল্লাপাক যথার্থই আগে সন্তানকে এনেছে এবং সন্তানদের প্রতি তাকিয়ে ওদের ভবিষ্যতের দিকে তাকিয়ে পিতামাতা বা বিশেষ করে পিতামহ যেই পরিমাণ ঝুঁকিপূর্ণ অবস্থানে নিজেকে ফেলে দেন সেটা আর কাউকে দেখে সেটা করেন না পিতামাতাকে দেখেও করেন না এই জন্য আল্লাহবুল আলমিন ওই সন্তানকে আগে আনছেন যে এই সন্তানের জন্য তুমি এটা করছ জাহান্নামের আগুন দেখলে তো তুমি এই সন্তানকেই আগে দিয়ে তুমি তোমার যান বাঁচানোর চেষ্টা করবে এই আল্লাহ বললেন সন্তান তারপরে বললেন ও সাহেবতী তার স্ত্রী তারপরে বললেন ও আখি তার ভাই আপন ভাই ভাই ধন রক্তের বাঁধন যদি পৃথক যদিও পৃথক হতে হয় কার কারণ আমি আর বললাম না করে কার শত্রু হওয়া লাগে কে জানে সেখানেও পরিস্থিতি অনুযায়ী যে কেউ বসতে পারে ভাই এরপরে ও তুই ওই সম্প্রদায় যেই সম্প্রদায়ের কাছে মানুষ আশ্রয় নেয় যাদের সাথে সন্ধি থাকে অথবা সম্প্রদায় একটা গুত্র হিসাবে এটা এমনিতেই একটা নিয়ম থাকে যে এদের আশ্রয় উনি নেন বিপদের সময় তারা তার পাশে এসে দাঁড়ান ছাউনি হিসাবে ছাতা হিসাবে আল্লাহ পাক বলেছেন ওই ছাতা মাতা কাল দিন কেউ বুঝবে না বরং সব শেষে ওই ছাউনিকে দিয়ে তার সম্প্রদায়কে দিয়ে হলেও জাহান্নামের আগুনে পাঠিয়েও বলবে আল্লাহ গো তুমি আমাকে রেহাই দাও এই সবগুলোকে তুমি চালিয়ে নাও লা ইলাহ ইল্লাল্লাহ জাহান্নামের আগুন সম্পর্কে অনুমান দিচ্ছেন পাক আর জ্ঞানীরা এই সমস্ত আয়াতম হাদিসের শেষ কথা নির্যাস এইভাবে বের করেছেন জাহান্নামের শাস্তি যদি মিস্টার ইবলিসও দেখত তাহলে তাৎক্ষণিক সে ইমান এনে ফেলত আর আর দরকার আছে ব্যাখ্যা দেওয়া আপনাদের মধ্যে কেউ আসেন নাকি ইবলিশের মতো খুব শক্ত অন্তরে আছে কেউ এরশাদ শিকদার ইবলিশের পাল্লায় দাঁড় করানো যাবে তো সারা পৃথিবীর সকল শিকদার হয়েও এক ইবলিশের সমান হবে না সে এতই বোদের হাড্ডি কিন্তু জাহান্নামের শাস্তি আল্লাপাক এই হাড্ডিগুলোকে সোজা করার জন্যে বলছিলাম যে একটা জেলখানা তৈরি করেছেন ওই বোদের হাড্ডির সকল হাড্ডির উস্তাদ যদি খালি জাহান্নামের আগুনটা দেখে ফেলতো তাৎক্ষণিক বলতো মাবুদ গো আমি ইমান আল্লাহ মানালাম কেন বলবে না সেটা সম্পর্কে আল্লাহাক সুরাহুদের একশো পাঁচ নম্বর পাঁচ থেকে ছয়ে বলেছেন ইয়াতি লা ওই সেই দিন যেদিন হাজির হয়ে যাবে কোন মানুষ কোনো ফিরিস্তা কোনো নবীয় রাসূল কোনো জিন ভূত কেউ টু শব্দ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া কারণ কি কারণ কি সেই দিন হলো কারণ হল সেই দিন তাদের সামনে জাহান্নাম পেশ করা হবে লা সেই জাহান্নামে কি রয়েছে ফিহা ও জাহান জাহান্নামের শ্বাস নিক্ষেপ করা এবং শ্বাস গ্রহণ করার যে আওয়াজ সেটা যে কত দূর থেকে শোনা যাবে মানুষ যেখানেই অবস্থান করুক না কেন তার শ্বাসটা সেজন্য গুঁজরে উঠছে তার শ্বাস ফেলাতেও কঠিন অবস্থা শ্বাস তোলার কথাটাও এত কঠিন আওয়াজ হবে যে থর থর করে সারা পৃথিবীর যত রুল অন্তরের মানুষ হোক না কেন যত কঠিন পাপিষ্ট আত্মা হোক না কেন তারা সেদিন কাঁপতে থাকবে জাফির জাহান না। সত্তর হাজার ফিরিস্তা টানবেন তার সত্তর হাজার লাগাম হবে এক একটা লাগাম ধরতে গেলে টানতে গেলে সত্তর হাজার প্রয়োজন হয় সেই ফিরিস্তা আপনার আমার মতো আমাদের দেশের আর্মিদের মতো কত ফিট উঁচু কত ফিট পাশ এই ধরনের আর্মি ফিরিস্তার এক ফিরিস্তার অবয়ব যখন আল্লাহ কোরআনে বললেন হাদিসা আল্লাহ ইসলাম ব্যাখ্যা দিলেন উফুক আসমান জমিনের শূন্যস্থান ভরপুর করে ফেলেছে শুধুমাত্র জিবরিলে আমিন বলেন আলাই সালাতু ওসলিম সিত্তু সিদ্ধি জানা ছয় শত টানা না জানি শাস্তিতে নিয়োগ প্রাপ্ত ফিরিশতাদের অবস্থা কি চোখ দিয়ে দেখবে না কান দিয়ে শুনবে না কে চিৎকার করছে কার কি না জেহাল অবস্থা হয়েছে আঘাতের কারণে এমন কি কথাও বলতে পারবে না যে সান্ত্বনা দিচ্ছে এরপরে শেষ না এমন অবস্থা আর এই লোহার যে হাতুড়া হবে সেটার আঘাতে এটার আওয়াজ এই মাটির নিচে এই আঘাতের পরেও সারা পৃথিবীর সকল সৃষ্টিগুল শুনতে পাবে শুধুমাত্র জিন এবং ইনসা ছাড়া সেই জন্য দেখা যায় অনেক সময় কবরের কাছ থেকে গরু এবং ছাগলের বাচ্চা এমনকি বড়ো যেগুলো হঠাৎ করে লাভ দিয়ে বহু দূরে চলে যায় আওয়াজ শুনে প্রিয় নবীশ্বর সাহেবের হাদিসের সত্যতাও সেখানে আছে এবং নবী হাসেব বলেছেন যদি তোমাদের লাশগুলোকে দাফন করার ক্ষেত্রে আমার আশঙ্কা না হতো যে তোমরা ভয়ে দাফন করবে না তবে আমি আল্লাহর কাছে আর্জি পেশ করতাম যে মাবুদ গো আমার উন্মতকে এই কঠিন শাস্তিটা যেন তারা ঠিক ফিল করে অনুভব করে এবং শাস্তি থেকে বাঁচার ব্যবস্থা করে সেজন্য একটু তুমি শুনিয়ে দাও কিন্তু এটা হলো না এই কারণে যে তোমরা এত বেশি ভয় পেয়ে যাবে যে তারপরে তোমরা দাফন করার থেকেই বিরত থাকবে মাতা পিতা অনেক সময় সন্তানদেরকে ভয় দেখানোর জন্যে কিছু শাস্তির ব্যবস্থা করেন পরে যখন দেখেন যে এই ভয়ের কারণে উল্টা হয়ে গেছে সে আর এখন কাছেই আসে না এখন ওনারা কি করেন ওই ভয়কে ভয় করতে গিয়ে আর ওই শাস্তির কথা আর বলেন না এখন শুধুমাত্র আসো চক চকলেটের কথা বলেন অন্য কোনো প্রাইজের কথা বলেন সারপ্রাইজের কথা বলেন কোথায় বেড়াতে নিয়ে যাবেন সেটা বলেন তার কি প্রিয় খাবার খাওয়াবেন সেটা বলেন আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার অভিভাবক অপেক্ষা তিনি আমাদের তুলন আমাদের ক্ষেত্রে তাদের তুলনায় আরও বস কিন্তু শাস্তিটা যে বাস্তব তাই সেই জন্য প্রিয়নবী ইসালিসামকে এই কথা বলতে হলো আর সেই জন্যই আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে পর্যাপ্ত পরিমাণের চেষ্টা করতে হবে এই আগুন এই দুনিয়ার আগুন নয় সেটা আলোচনাতে শুনেছেন আরো অনসত্তর গুণ তার যে দহন শক্তি সেটা বৃদ্ধি করা হবে প্রাধান্য দেওয়া এখানে আরবি শব্দ এসেছে কিন্তু এর অর্থ হলো বৃদ্ধি করা হবে প্রাধান্য তো মর্যাদার ক্ষেত্রে বৃদ্ধি করা হবে তো কঠিন এবার দুনিয়ার কোনো আগুনের সর্বোচ্চ মাত্রা যদি হয় একশো তাহলে সত্তরকে একশো দিয়ে গুণ দেন লাহ এত মাত্রা হবে সাত শত গুণ একশত আগুনের মাত্রা এই যে গরমের দিনের সেই সূর্যের তাপের যে মাত্রাটা সেটাই যদি একশো হয় চলাফেরাই কঠিন হয়ে যায় আগুনের মাত্রা যদি সাতশোতে গিয়ে দাঁড়ায় অবস্থা কি হবে সেই জন্যে কোরআনের বর্ণনাতে এসে গেছে এই চামড়া পুড়ে যাবে এরপরে আবার তাকে নতুন করা হবে পেকে যাওয়ার একটা আরবি শব্দ আসে যে আরবি শব্দ গভীর এক উডেরই হলো পাঁচ শত আবার কোন কোনো মনে নয় শত শব্দ আসে এখানে শব্দ এর অর্থ হলো গলে যাওয়া চামড়া গলে যাবে তারপরে আবার নতুন করা হবে লাহা ইল্লাহ কারো সাধ্য নেই এই যে চামড়াটা আপনার আমার চামড়া তো সমানই পাপিষ্ট হওয়ার কারণে কি চামড়া শক্ত হয় নাকি না সেই জন্য পাপিষ্টদের উচিত না যে অন্তঃ শক্ত হয়ে যাওয়ার কারণে জাহান্নামকে ভয় না করা তাকে এই কথা চিন্তা করা দরকার ওহ আমার চামড়া তো ওই অন্যদের চামড়ার মতোই সেটা তো জ্বলে সারকার হয়ে যাবে তাকে অবশ্যই ভয় করতে হবে এবং ভয় করার জন্য আল্লাহ নবীম বারে বারে বিভিন্নভাবে সতর্ক করেছেন এক বর্ণনায় এসেছে বিয়াল্লিশ হাত মোটা করা হবে তা আরেক বর্ণনায় কাছাকাছি প্রায় তার ডবল করে সত্তর হাত আবার যদি কেউ গজ অনুবাদ করেন আমাদের গজ ভুল হবে আমাদের গজ হলো দুই হাতে হয় আর উর্দুবাসীদের যে গজ বা এর হুবু শব্দ আরবিতে জিরা বলা হয় এটা কিন্তু এক হাত বোঝায় এটাই যথেষ্ট এক হাদিসে যদি বাহাত্তর বিয়াল্লিশ হয় আর এক হাদিস প্রায় কাছাকাছি ডবলে চলে গেছে সত্তর হাত লম্বা না মোটা হবে জাহান্নামী ব্যক্তির চামড়া এটার কারণ কি আমরা যদি বাহ্যিক হিসাব করি তাহলে তো মনে হবে যে এটা আগুনকে আগুনের শাস্তিকে টেকেল দেওয়ার জন্যে বলে না জাহান্নামের আগুনকে টেকেল দেওয়ার জন্যে চামড়ার কোনো সাধ্য নাই এটা হলো মোটা করা হবে এই জন্যে যে মোটা করলে শাস্তিটার স্বাদ শাস্তি যার কাঠিন্য এবং দহন শক্তি তাকে ওইভাবে শক্তি তাকে খাবে সে আগুনকে খাবে না সে আগুনকে টেকেলেও দিতে পারবে না তার সেই সেই মোটা হওয়াটা তার চামড়ার মোটা আগুনের শাস্তিকে সামান্য লাঘব করবে না বরং আগুনটা তাকে মজা করে খাবে সেই জন্য তার চামড়াটাকে মোটা করা হবে আর আরেকটা শিক্ষা হলো যাদের চামড়া মোটা আমরা যাকে বলি ওর চামড়া মোটা ও কথা শোনে না ওর গায়ে কথা শয় না আল্লাহবাক এখান থেকে বুঝাচ্ছেন গৌনাক্ষরে যে যাদের সামনে জাহান নামের আলোচনা করার পরও অন্তর কেঁপে উঠে নাই অন্তরে ভয় ঢুকে নাই এর অর্থ হলো তোমাদের কথা অনুযায়ী তার ছিল তো সেই জন্য যেমন কর্ম তেমন ফল হিসাবে আমি তোমার চামড়াকে কাল কেমতের দিন করলাম মোটা এবং এই মোটা চামড়াতে জন্য মোটা শাস্তি তুমি ভোগ করতে পারো সেই জন্য তোমাকে এই ব্যবস্থা করা হলো বলে কে আছে এটা সহ্য করতে পারে এই জন্য আল্লাহর কাছে বলতে হবে রব্বানা মা খালাকতা আযাবা ত্বালান সুবহানাক ফাতিনা আযাবান্না ফাতিনা আযাবান্না আসমান জমিন এবং এই দিনর যুনির আবর্তন বিবর্তনে এই সৃষ্টির রহস্য চিন্তা করি বান্দা শেষ বলে দে আল্লাহ তুমি এগুলো অনর্থক সৃষ্টি করে নাই করেছ জন্য যেখানে হিসাব আছে বিচার আছে এবং শিক্ষা না নিলে জাহান্নামের মায়ের আছে শাস্তি আছে অতএব সাথে সাথে এখানে আর কোনো কিছু না আছে আর কোন কিছু থেকে আশ্রয় আছে এটাই বলছি পাক তুমি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো জ্ঞানী লোক সেটাই চায় এর জন্য জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে চেষ্টা করা এটা উচিত সুরা ফিলের মধ্যে পাক কি বলেছেন না খুল্লি হুমাজা এটার নাম বলো হুমা এর মধ্যে কি বলেছেন এমন আগুন সৃষ্টি করে রাখা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে আল্লাতি তল আল্লাফ ইদা কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত গিয়ে সেটা পৌঁছায় আঘাত আনে পৃথিবীর কোনো আগুন কিন্তু কলিজা পর্যন্ত যায় না এটার পাওয়ার অনেক কম অনুসত্যর গুণ কম কিন্তু পাওয়ার কম মহা সত্ত্বেও অন্তরে যায় না কেন এর আগেই মানুষ মরে যায় এই হিসাবে জাহান্নামের আগুন লাগলে আগে আরও আগে মনে যাওয়ার কথা কিন্তু না মারবে না আল্লাহ মারবে না ইচ্ছা করে কেন যাতে করে ওই অন্তর ওইটাই শুধু ইঞ্জিন ওটার কারণেই সে জাহান্নামি হয়েছে ওইটাকেই ঠিকমতো আল্লাহর ভয়ে ভীত পরে তার আমলকে না শুধরানোর কারণেই সে জাহান্নামি হয়েছে এই জন্য আল্লাহ রুবুল আলমী আত্মাটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে জ্বালান না আগে আগে জ্বালিয়ে শেষ করেন না ওইটাকে তাজা রাখেন যাতে করে সে কষ্ট পায় শেষে হলেও অতএব এই যে জাহান্নামের এই বিবিধ বর্ণনা আর আরও কত বর্ণনা রয়েছে এগুলোতে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে খাবেন কি আজকে যেই খাবারকে সামনে রেখে সুস্বাদু খাদ্য হালাল হোক হারাম হোক যেভাবে হোক আমাকে মজাদার খাদ্য খেতে হবে এটাকে সামনে রেখেই তো আমরা হারাম ইনকামে যাই এই জাহান্নামের খাদ্যের প্রধানত নাম হলো হিসলি জাকুম এবং হলো আরেকটা নাম হল আল্লাহ রবুল্লা আলমিন কোরআনকে মধ্যে রেখেছেন সেটা এত কঠিন যে এগুলো কোনোটাতেই কোনো সাত দূরের কথা দাঁড়িয়ে দরিয় তো দরিয় তা হলো কাঁটা তার বৃক্ষ খাইতে চাইবে তো কাঁটা দিয়ে তার মুখ ছিঁড়ে ফেড়ে শেষ করে দেওয়া হবে আচ্ছা সেটা কি হবে জিসলিন হবে জাহান্নামীদের শরীর থেকে যে সমস্ত পচা পুজ বেরিয়ে আসবে ওটার নাম হলো গ্রিসলিন এটা খাইতে দেওয়া হবে এটা এক একদিক থেকে পানিও বটে আর এটার গরমের কথা ওদি জানতে জানতো কোরআন বলেছে এত গরম হবে ফুটন্ত হবে যে যদি মগজ দিয়ে দেওয়া হয় ঢেলে দেওয়া হয় আর আরোটাই করা হবে কোরআনে বলা হয়েছে তাহলে পুরা মগজটা সহ নারী বুড়ি সহ সাথে সাথে নিয়ে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে পড়বে সব কিছু এটা তার পানীয় এটা পানীয় আর জাক্কুম হলো ইনহা সাজারতন তাকরুজুফি আসনে জাহিম আল্লাহবাক বলছে জাক্কুম বৃক্ষটা সে সৃষ্টি হয় জাহান্নামের আগুনে দুনিয়াতে কোনো গাছ আগুন দিয়ে আপনারা তাকে পুষ্ট করেছেন কোনো গাছকে আপনারা লালন পালন করেছেন আগুন দিয়ে কিন্তু জাহান্নামের অবস্থা আছে সেই তার পানিও আগুন তার খাদ্য আগুন তার আগুন তো আগুনই আগুন তার মধ্যে যা কিছু আছে সবই খালি আগুন আর আগুন দাউ করে জ্বলছে আগুন সেই জন্য যাদের মধ্যে খাই খাই স্বভাব আছে এদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ওই খাই খাই স্বভাবের জাহান্নাম দিয়ে শাস্তি দিবেন সে বলবে হালমি মজিদ আল্লাহ আরও কিছু আছে নাকি আরও চাইবে আরও চাইবে তার ক্ষুধার শেষ নাই তার দাহন শক্তিরও শেষ নাই এবং তাকে তাদের মাধ্যমে খাদ্য যোগানো হবে একদিন সে ঝগড়া করেছে এই হাদিস দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যত তাকড়া যত জোয়ান জোয়ান আপনার সেই রক্তের টক কারণে বেপরোয়া থাকে কাকে মারলো কাকে ধরলো কাকে জুলুম করলো খবর রাখে না এবং অহংকারী দাম্বিক এদেরকে দিয়েই জাহান্নামের খোরাক বানানো এই জন্য জাহান্নাম জি থেকে গিয়ে সেই দিনকার ঝগড়ায় কেন তার তার সদস্য হল এরাই জান্নাত বললে ভাই আমি আর কি করব। আমাকে আল্লাহ দিবে যত বিনয়ী যত নম্র ভদ্র এবং স্বভাব চরিত্রের দিক থেকে যারা যত সভ্য বাস্তব কথা তাই তাহলে কি বুঝলেন দুনিয়াতে একটু নম্র থাকেন একটু নিচুই থাকেন একটু হারমেনেই থাকেন একটু আপনার অধিকারকে নিয়ে নিয়েছে তাহলে ধৈর্য ধরেই থাকেন তাহলে কালকে দিন আপনি হবেন জান্নাতের অধিবাসী আর যদি সবসময় খালি বড়ত্ব নিয়েই থাকতে চান আমার বড়ত্ব বজায় রাখতেই হবে এই করতে গিয়ে জুলুমের মধ্যে পড়ে যান তারপরে আপনার অন্যায় অপকর্ম করেন পুণ্য থেকে আপনি দূরে থাকেন এমন অবস্থা আপনার অবস্থা কী হবে আপনি জাহান্নামে হয়ে যাবেন এই জাকুমের একটা বর্ণনা ইবনে আব্বাস দিয়েছেন যে এই যে খাদ্যটা জাহান্নামীদের হবে তার একটা ফুটা যদি একটা ফুটা সারা পৃথিবীবাসীর মধ্যে আল্লাহ রবিল বন্টন করে দেন সারা পৃথিবীর মানুষের সুখ দুঃখে পরিণত হয়ে যাবে এক ফুটা আর সেটি আপনার খাদ্য নিত্যদিনের খাদ্য থাকতে পারবেন তো জাহান্নামে নামে আর বিছানা কিসে তো বিছানাও আগুন থাকবেন কোথায় খাবেনও আগুন পান করতেও দেওয়া হবে আগুন অতএব এই জাহান্নামকে ভয় করা দরকার এই জাহান্নামের ভয়ের কথা পাক আমাদেরকে সুরাত তাহরিমের ছয় নম্বর আয়তে বলেছেন যে এটার জন্য আমাকেও ভয় করতে হবে আমার পরিবার পরিজনের ক্ষেত্রেও ভয় করে সেটার থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে খুব আনফুজা কুম ও আল্লাহ ভয় দেখিয়েছেন জাহান্নামের আগুন থেকে তুমিও বাঁচো পরিবার পরিজনকে বাঁচাও এই আগুনটা হলো কি তার ইন্ধন মানুষ এবং পাথর এবং এই আগুন যারা আপনার জন্যে প্রজ্জ্বলিত করার দায়িত্বে নিয়োজিত রয়েছেন এমন ফিরিস্তা রিলাজুন সিধাদুন আল্লাহমা আমার এদের অন্তর অনেক রুড় এবং এদের স্বভাব হলো খুবই রুড়ো এর মধ্যে কোনো নম্রতা নাই সামান্যতম মিতালি তো দূরের কথা সামান্যতম তাদের মধ্যে নমনীয়তা থাকবে না যে আপনাকে একটু তারা লাঘব করবে আপনার অবস্থা দেখে তারা একটু মনের দিক থেকেও দুর্বল হবে না তো যেহেতু অবস্থা এত কঠিন তাইলে এই কঠিন অবস্থা থেকে বাসার জন্যে আপনাকে আমাকেও সিরিয়াস হতে হবে এই জাহান্নামের দুর্গন্ধ আপনি সহ্য করতে পারবেন না তার যেই দিকে আপনি বর্ণনা করবেন সেটা অসহ্যকর অসহনীয় তাহলে কিসের আশায় কিসের নেশায় আপনি আমি বসে আছি যে যে কোনোভাবে খালি জাহান নাম থেকে বেছে যাব এই দুনিয়াতে সামান্য কষ্টের কারণে ঘুমাতে পারেন না ঠিক ঘুম না হলে আপনার পরের দিন কোনো কাজই হয় না পরিবেশ এর যদি দুর্গন্ধ লেগে যায় মশায় যদি আপনাকে একটু তার উপদ্রবের মাধ্যমে কষ্ট দেয় আপনার ঘুম হারাম হয়ে যায় আর জাহান্নামের তো সবই খালি আর উপদ্রব কষ্ট আর কষ্ট অসহনীয় কষ্ট তো সেই জাহান্নাম কিভাবে আমরা জেনে শুনে এই জাহান্নামের তো আলোচনা দেও আমরা সেটার থেকে নির্ভয় হয়ে বসে আসি প্রিয়ামকে এই জন্য মেয়েরাজে রাতে নিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এবং এটা মনে রাখবেন এই জাহান্নামের জন্য খুব বেশিতে পাপ করতে হবে কোনো শর্ত না একটা হাদিস যেহেতু সময় শেষ হয়ে গেছে শুধু অনুমান দেওয়ার জন্য ওইটা বলে শেষ করে দিচ্ছি আল্লাহনবী ইসাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে দুই ফ্রিস্তা জিবরিল তার সাথে আরেকজন আসেন এক পর্যায়ে গিয়ে উঁচু জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে দুইজনে ধরে নিয়েছেন সেখানে ওঠার পরে দেখেন যে চিৎকার হচ্ছে তারপরেই সামনে গিয়ে দেখেন যে অনেক শাস্তির কথা তৈরি তিনি সেখানে দেখেছেন দুই সম্প্রদায়কে শাস্তি দেওয়া হচ্ছে শুনুন শাস্তিটা খুব বড় যেমন বোকারিতে আসছে দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছে একজন পেশাব থেকে সতর্ক থাকে না আরেকজন গিবোধ এর সাথে চুগল কুড়ি মানে এর কথা ওর সাথে আর ওর কথা ওনার কাছে গিয়ে সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে চুগলকুড়িতে কোনো মিথ্যা হওয়া শর্ত না ওনার কথাটা বাস্তব ছিল কি ঠিকই কিন্তু ওটা ওখানে গিয়ে বললে ঝগড়া লাগবে দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগবে ওটার নামে হলো চুবল করি যে এটা করেছে উনি খবরে আজাব হচ্ছিল পেশাব এর থেকে পবিত্র থাকা এবং কাপড় হোক শরীর হোক এগুলোর ক্ষেত্রে উনি সতর্ক ছিল না বোখারিতেই আসছে যে কঠিনভাবে শাস্তি দেওয়া হচ্ছে আর এখানে কি ম্যারাজার রাতে দেখলেন দুই সম্প্রদায়কে শাস্তি দেওয়া হচ্ছে একদিক থেকে এদেরটা যদি হালকা হয় এই দিক থেকে এইটা হালকা কিন্তু শাস্তি এক একজনের তুলনায় আরেকজনের কঠিন এবার চিন্তা করে দেখুন এক সম্প্রদায় হলো ওই সন্তানের মা যিনি তার সন্তানকে তার স্তনের দূর থেকে বঞ্চিত রেখেছিলেন আজকে দেখেন আধুনিকতার নাম দিয়ে সন্তানের দূর থেকে বঞ্চিত তো দূরের কথা সন্তান নেওয়ার থেকেই তার স্বামীকেও বঞ্চিত করছে বরং প্রকারান্তরে নিজেকেই তার সন্তান থেকে বঞ্চিত করছে কারণ ডাক্তার সাহেব ভালো জানেন সময়মতো সন্তান না নিলে এরপরে কোনো কোনো রোগ এমন আছে যে ছেয়ে বসে যায় তারপরে আর তার জীবনের সন্তান যে সে সম্ভাবনাময় ছিল সেটাও তার থেকে হাতছা হয়ে যায় আর এখানে কি হচ্ছে দুধ থেকে বিরত রেখেছে মা বাপ কে আতো আর কি দুধ তো কা কাহ তালিম হ্যাঁ সরকার কার কি জ্ঞানী কবি বলেছিলেন সন্তানদের মধ্যে পিতামাতার সুবাদ তাদের সেই যোগ্যতা তাদের সেই মেধা তাদের সেই সৎস্বভাব তাদের সেই সুন্দর গুণ গুণাবলীর থেকে এই অংশ কিভাবে আসবে যেখানে সন্তানকে দুধ পান করানো হচ্ছে ডাব্বার দুধ আর শিক্ষা দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানের শিক্ষা মা বাপ তাকে কালিমাও শিক্ষা দেয় না বিসমিলাও শিক্ষা দেয় না আল্লাহ নাম শিক্ষা দেয় না আজানটা ঠিক মতো শোনায় না যখন শোনানোর কথা ছিল তারপরে কোরআনটা তার পাশে বসে করে না গুনগুনিয়ে সুর করে মন মজিয়ে মন মাথিয়ে মাদুরা পান না করে এবং গানের শ্লোক না আড়িয়ে কোরআনের সেই আয়াত আওড়ায় না এই সন্তানের মধ্যে মা বাবার সুবাদ আসবে কিভাবে কবি দুঃখ করে বলেছিলেন সেই দিন আর আজকের দিনে যে আলোচনা শুনছি সেখানে শুনছি মা তার বুকের দুধটাই পান করায়নি শাস্তি কী হবে শাস্তি ওই রকমই হবে আল্লাহ নবী সুজন দেখলেন তাদের দুধের বোটাগুলো কেটে দেওয়া হচ্ছে এবং সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে ঝরে পড়ছে রক্ত বয়ে যাচ্ছে নালা নবী সুজন বললেন এর কারণ কি এদেরকে এই পরিমাণ শাস্তি কেন দেওয়া হচ্ছে এই পরিমাণ নাজঝাল কেন করা হচ্ছে এই পরিমাণ তাদেরকে নির্লজ্জভাবে তাদের লজ্জাকে এই পরিমাণ সেই সেই উঠিয়ে দেওয়া হলো যে সারা দুনিয়ারবাসী বাসী চাইলে দেখতে পাবে বলে হ্যাঁ কারণ আছে এই যে এরা নিজেদেরকে অভিজাত মনে করত। এরা নিজেদের কোনো প্ল্যান পারিবারিক প্ল্যানিং নিজেরাই নিজেদের হাতে নিয়েছিল সন্তানকে তারা আল্লাহর দেওয়া সেই নিয়ামত থেকে যেটা হলো তাদের প্রথম খাদ্য হবে এটাই পানীয় হবে এটার উপরে সে গড়ে উঠবে এটার থেকেই মায়ের সাথে তার নারীর সম্পর্ক হবে আত্মার সম্পর্ক হবে চরিত্রের সম্পর্ক হবে সব কিছুর সম্পর্ক হবে সেটার থেকে তাকে বঞ্চিত করেছিল তাকে সে বঞ্চিত করেছিল কেন এই আমি আল্লাহ জান্নাতের সেই সুবাদ থেকে নিয়ামত থেকে যেমন বঞ্চিত করেছি ঠিক তো দ্রুপ সে গোপন রাখতে চেয়েছিল দুনিয়ার মানুষের সামনে আমি আজকে সারা পৃথিবীর জাহান্নামীদের সামনে তার সেই 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 অসদ আচরণের কথা আমি প্রকাশ করে দিলাম এবং তাকে এইভাবে নাজেহালভাবে শাস্তির ব্যবস্থা নিলাম আয় আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করো আমাদের সমাজকে তুমি সচেতন করো পরকালীন শাস্তি থেকে যেন আমরা বাঁচতে চেষ্টা করি এবং আমাদের সমাজকে যেন আমরা যত ধরনের চারিত্রিক অবক্ষয় আছে আভিজাত্যের নামে আধুনিকতার নামে ডিজিটাইলের নামে যা কিছুই হচ্ছে আমরা যেন সেগুলো থেকে সমাজকে রক্ষা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো দ্বিতীয় গ্রুপ এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কিভাবে এদের ঠুট কেটে ফেলা হচ্ছে এবং রক্তে রক্তাক্ত হচ্ছে সারা শরীর জামা কাপড় আর তাদের জামা কাপড় হচ্ছে জাহান্নামের এটা বাদ ছিল যে জাহান্নামিদের পোশাকও আগুনে পিথলে একটা চামড়া যে চামড়াতে বসাও যায় না কুষ্ঠ কাঠিন্যে ভরপুর ওই চামড়া দিয়ে নিচের অংশ চাদর অথবা উপরের অংশ না হ্যাঁ আর নিচেরটা হলো পিতলের সেটা হচ্ছে হান্নামি পিতলে আর ওই কুষ্ঠ কাঠিন্যে ঘেরা চামড়াটা হচ্ছে হান্নামি চামড়া তার মানে দুনিয়ার এই সমস্ত বিবরণে আমরা যা দেখি বাস্তবে এর তুলনায় এটা আরও কঠিন অবস্থা তাহলে জাহান্নামের জাহান্নামী ব্যক্তিদের সব কিছুই জাহান্নামী এবার শাস্তি এর উপরে আরও শাস্তি মরার উপরে খাড়া অথবা খড়া কি হচ্ছে যে তাদের ঠুট কেটে দেওয়া হচ্ছে আর রক্তের বন্যা বয়ে যাচ্ছে অজিব্রিল অমিকাইল আমার এই উন্মতের এই শাস্তিটা কেন রে ভাই ও ভাই জানেরা আমাকে একটু সান্ত্বনা দাও অন্তত আমাকে বুঝিয়ে দাও আমি আমার উম্মদকে দুনিয়া থেকে তাদেরকে বুঝাবো তাদেরকে আমি এই শাস্তি থেকে বাঁচার কথা বলে দিব বাঁচতে পারবে তারা বললেন এরা হলো তারা এই সমস্ত উম্মত আপনার উম্মদের মধ্যে দিন রোজাটা রেখেছিল আর শেষ মুহূর্তে সামান্য অধৈর্য হয়ে কিছুক্ষণ সময় এখনো এখনও ছিল। তারা ইফতারটা করে সর্বনাশ করে দিল সারা দিন কষ্ট করে রোজা রাখার ফলেও রোজা রাখা সত্ত্বেও সামান্য সময় ধৈর্যটা হারিয়ে ফেলার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে সেই মেয়েরাজের রাত থেকে আল্লাহ নবীশন দেখে এসেছে কখন সেটা বন্ধ হলো কি হলো না নাকি এখন পর্যন্ত চলছে আল্লাহ সারা তার খবর কেউ আর আমাদেরকে বলবে না কেননা আর তো মেয়েরাজের ঘটনা ঘটবে না মেয়েরাজ যাকে দিয়ে ঘটেছিল তার যে খলনায়ক নবী মুহাম্মদ রসুল্লাহ নবী মুস্তফা সল্লু আলী ওসাল্লাম তিনি তো আর বেছে নাই এই খবর আপনাকে আর কেউ বলবে না আর আমাদের এই ধর্মের মধ্যে স্বপ্নের কোনো ধর্ম নাই স্বপ্ন দিয়ে কোনো মাসলা সাব্যস্ত হয় না স্বপ্ন দিয়ে কোনো গাইবের খবর সাব্যস্ত হয় না যেটা আল্লাহ ইঙ্গিতে বুঝাতে চান সেটার আলাদা ব্যাখ্যা আছে তার ক্ষেত্র আছে কিন্তু এই ধরনের কোনো প্রসঙ্গ তো আর আমাদেরকে কেউ জানাবে না আল্লাহ আল্লাপাকে অপেক্ষা আর কেউ আল্লাহ নবী কেউ সম্বাদ দিতে পারে না আমাদেরকে কে দিবে আমাদের সাথে তো আল্লাহর আর কোনো সরাসরি কথা বলার সম্বাদ দেওয়ার কোনো সূত্রই নাই সেই জন্য আজকে এই মাহফিলের সম্মানিত শ্রোতা মহোদয় সূত্রিমহলী ভাতৃমণ্ড মণ্ডলী সবাইকে আমি বলবো এই জাহান্নামের কঠিন শাস্তির কথা আমরা যতই বলি না কেন কম হবে কিন্তু আমরা যদি সেখান থেকে শিক্ষা নিই তাহলে কম থেকেও আমরা বেশি শিক্ষা নিতে অবশ্যই পারব পির নবী সাল্লামসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঠিকমতো ভয় পায় সে রাত্রে সূচনা লগ্নেই রওনা করে আর যে সূচনাতেই রওনা করে সে ফজরের আগে তার গন্তব্যস্থলে পৌঁছে যায় সেই জন্য আমাদের উচিত গড়িমসি না করে অবহেলা না করে গাফলতিতে না ডুবে এখন থেকেই সাবধান হওয়া এবং কোন কোন কাজ করলে জাহান্নামে নামে যেতে হবে সেখান থেকে নিজে এবং নিজের পরিবার পরিজনকে এখন থেকেই একেবারেই বিরত রাখা সামান্যতম যেন সেখানে ত্রুটি না হয় মোহানবিল্লাহ আলমিন আস্তমা হসনাদ ওসিলায় তার কাছে দোয়া করছে আল্লাহ একজন আমাদেরকে সেই তৌফিক লাভে ধন্য করেন এবং জান্নাতে যাওয়ার যত কাজ আছে সেগুলো আল্লাহর আমাদেরকে আমলে আনার তৌফিক দান করেন এবং সরোপুরি আমাদের সবাইকে তার প্রিয় পাত্রে পরিণত করে কেমতি দিন আমাদেরকে জান্নাতের সদস্য হিসাবে পরিগণিত করেন আমাদের গুণাখাতাম মাফ করে দেন আমাদের যারা পূর্বশীর মারা গিয়েছেন তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করেন আলোক আলোক দিয়ে আলোকিত করেন জাহান্নামের কঠিন শাস্তি থেকে কেউ থাকলে আল্লাহ যেন রেহাই দেন এবং দুনিয়াতে আমরা যারা আছে সবাইকে আল্লাহ হেদায়তের পথে রাখেন আমিন ওয়াহরুদআানা আনিল আহমদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববর